বাজারে দাম বেড়েছে মুরগি, ডিম ও সবজির। এছাড়া বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম। শুক্রবার সকালে রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজারে সবজির দাম বেড়েই চলছে। আকার ভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, শশা প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, লম্বা ও গোল বেগুনের কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, বাজারে শিমের কেজি 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে, করলা 100 থেকে 120 টাকা, চাল কুমড়া প্রতিটি 50 থেকে 60 টাকা, লাউ প্রতিটি আকার ভেদে বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, মিষ্টি কুমড়ার কেজি 40 থেকে 50 টাকা, চিচিঙ্গা 60, পটল 60, ঢেঁড়স 60, কচুরলতি 70 থেকে 80, পেঁপে 30 থেকে 40, বরবটি 80 থেকে 100 ও ধুন্দল 60 থেকে 70 টাকা কেজি। বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়, আগের সপ্তাহে কেজি ছিল 80 থেকে 100 টাকা। এছাড়া বাজারে কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকায়, লেবুর হালি বিক্রি হচ্ছে 20 টাকায়, এদিকে নতুন পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 40 টাকায়। এসব বাজারে রসুনের কেজি বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়, দেশি আদা 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, চায়না আদার কেজি বিক্রি হচ্ছে 320 টাকা দরে। বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, খোলা চিনি প্রতি কেজি 115 থেকে 120 টাকা, খোলা আটার কেজি বিক্রি হচ্ছে 60 টাকা, প্যাকেট আটার কেজি 65 টাকায় বিক্রি হচ্ছে, আগে কেজি ছিল 70 টাকা, 2 কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে 130 টাকায়, আগে কেজির প্যাকেট ছিল 140 থেকে 145 টাকা। এসব বাজারে দেশি মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে 140 টাকায়, ইন্ডিয়ান মসুরের ডালের কেজি 120 থেকে 125 টাকা, বাজারে সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে 187 টাকা, লবণের কেজি বিক্রি হচ্ছে 38 থেকে 40 টাকায়। ফার্মের মুরগির ডিমের দাম বাড়ছেই, ডজন বিক্রি হচ্ছে 144 টাকায়, এক সপ্তাহ আগে ডজন বিক্রি হতো 125 টাকায়, হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা, দেশি মুরগির ডিমের ডজন 180 থেকে 190 টাকা। বাজারে গরুর মাংসের কেজি 700 টাকায় বিক্রি হচ্ছে, খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 900 থেকে 1050 টাকায়। বাজারে দাম বেড়েছে মুরগির, ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 190 টাকায়, গত সপ্তাহে ছিল 150 থেকে 160 টাকা, সোনালি মুরগির দাম কেজিতে বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকা, লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। মাঝারুল হক মুহাজির, কালবেলা।